আসসালামু আলাইকুম ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অর্থনীতি বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ সামষ্টিক অর্থনীতি কোর্সে ক্লাস পরিচালনায় আছি আমি মোর্শেদা আক্তার সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ সামষ্টিক অর্থনীতির কোর্সের আজকে যে অধের উপর আমরা ক্লাস পরিচালনা করব সেটি হচ্ছে জাতীয় আয়ের হিসাব আর জাতীয় আয়ের হিসাব অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে দ্বৈত গণনা সমস্যা আজ আমরা দ্বৈত গণনা সমস্যা কি কেন কিভাবে দেখা দেয় আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি এই বিষয়টির উপর আজকে আমরা ক্লাস পরিচালনা করব আর এই দ্বৈত গণনা সমস্যা বা জাতীয় হিসাব এটি ডিগ্রি সেকেন্ড ইয়ার এবং অনার্স ফার্স্ট ইয়ার দুটো ইয়ারের জন্যই কমন একটি টপিক ছাত্রছাত্রীরা আমরা যদি স্লাইডে চলে আসি আমরা আসলে দ্বৈত গণনার সমস্যার বিষয়টা কী দ্বৈত গণনার সমস্যা বলতে আমরা কি বুঝি সাধারণত কোনো পণ্যের মূল্য একাধিকবার অন্ত গণনায় অন্তর্ভুক্ত হওয়া এখন আমরা জাতীয় হিসাবের সময় পণ্যের মূল্যের কথা বলবা শুধু দ্বৈত গণনা বলতে বোঝায় যে একই তথ্য ও উপাত্ত একাধিকবার গণনার অন্তর্ভুক্ত করাকে দ্বৈত গণনা বলা হয় আমি একটা কোনো কিছু হিসাব করব। যেই তথ্যগুলো আমি অ্যাড করব। একই তথ্য যদি বারবার অ্যাড হয় তখন দেখা যাবে যে রিয়েল যে হিসাবটা আসবে তার যে হিসাব বা পারিসিক মানটা তার চেয়ে বেশি চলে আসবে তো এতে এতে রিয়েল অবস্থা বা বাস্তবিক অবস্থাটা বোঝা যায় না তো এই ধরনের সমস্যাকে বলা হয় দ্বৈত গণনার সমস্যা জাতীয় গণনার সময় কোনো পণ্যের দাম একাধিকবার গণনার অন্তর্ভুক্ত হওয়াকে দ্বৈত গণনার সমস্যা বলা হয় এই সমস্যাকে আবার মাধ্যমিক বা মধ্যবর্তী পণ্য সমস্যাও বলা হয় আমরা যখন জাতীয় আয় গণনা করবো একটা পণ্যের মান দেখা যায় যে আমরা যে চূড়ান্ত পণ্যটা ভোগ করি সেটা কয়েকটা ধাপ হয়ে আসে আমি যদি প্রতি ধাপে মূল্য অ্যাড করি তখন একটি সমস্যা বিরাজমান হয় অর্থাৎ এটা রিয়েল যে জাতীয় আয় তার চেয়ে পারিসিক মানটা বেশি হয়ে পড়ে এই সমস্যাটা বলা হয় দ্বৈত গণনার সমস্যা এই দ্বৈত গণনার সমস্যা কেন দেখা দেয় দ্বৈত গণনার সমস্যাটি কেন দেখা দেয় আমরা যদি অ্যাজ ইউজুয়াল আমরা যে যে ধরনের পণ্যগুলো ইউজ করি এই ধরনের পণ্য দিয়ে তোমাদের উদাহরণ দেই যে আমি একটি পোশাক পরছি এই পোশাকটি তৈরি পোশাকটি এসছে গজ কাপড় বা এই ধরনের কাপড় থেকে কাপড় একটি মধ্যবর্তী পণ্য আবার এই যে কাপড় এসেছে সুতা থেকে সুতা এসেছে তুলা থেকে এই যে কয়েকটা ধাপ অতিক্রম করছে এই ধাপগুলো অতিক্রম করার সাথে সাথে প্রত্যেকটা ধাপেই যে প্রাথমিক পণ্য মাধ্যমিক পণ্য চূড়ান্ত পণ্য প্রত্যেকটা পণ্যের দামই দেখা যায় আলাদাভাবে জাতীয় গণায় অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে তো এই ধরনের একটা চূড়ান্ত পণ্য পেতে তিনটা ধাপ যদি আমরা অতিক্রম করে আসি প্রত্যেকটা ধাপে যদি মূল্য অ্যাড হয় তখন জাতীয় রিয়েল যে জাতীয় আছে তার চেয়ে বেশি শো করে বা রিয়েল জাতীয়র সাথে আত্মীয়য় যেটা আছে তার চেয়ে তার সাথে সেই রিয়েল জাতীয়টা শো করে না এটাই হচ্ছে দ্বৈত গণনার সমস্যা তো দ্বৈত গণনার সমস্যা সমাধান আমরা দুইভাবে পেতে পারি একটি হচ্ছে চূড়ান্ত উৎপন্ন পদ্ধতি আরেকটি হচ্ছে মূল্য সংযোজন পদ্ধতি এই যে আমাদের সমস্যা সৃষ্টি হলো যে আমরা একটি চূড়ান্ত পণ্য পেতে পেতে আমরা তিনবার বা দুইবার বা চারবার আমরা মূল্য অ্যাড করছি এবং এতে যা যা যাতে বেড়ে যাচ্ছে এই সমস্যার সমাধান আমরা চূড়ান্ত উৎপন্ন পদ্ধতি এবং মূল্য সংযোজন পদ্ধতি এই দুটো পদ্ধতির মাধ্যমে সমাধান করতে পারি তো আমরা যদি আসি চূড়ান্ত উৎপন্ন পদ্ধতি কি যে পদ্ধতিতে শুধু চূড়ান্তভাবে উৎপাদিত পণ্য ও সেবার বাজার দাম জাতীয় গণনায় অন্তর্ভুক্ত করা হয় তাকে চূড়ান্ত উৎপন্ন পদ্ধতি বলা হয় যে পদ্ধতিতে শুধু চূড়ান্তভাবে উৎপাদিত আমি কয়েকটা ধাপ অতিক্রম করে জাতীয় আয় পাবো আমরা এর আগে বলেছি যে আমি কাঁচামাল প্রাথমিক পণ্য তারপর মধ্যবর্তী পণ্য এভাবে হয়তো আমি আমার তৈরি পোশাকটা বা আমি আমার ব্রেড যেটা আমি খাই প্রতিদিন পেলাম তো এক্ষেত্রে যদি আমি প্রতিটা ধাপেই মূল্য অ্যাড না করি আমি চূড়ান্তভাবে যেটা পাই কাঁচামালের মূল্য যদি আমি অ্যাড না করি প্রাথমিক পণ্য এবং মধ্যবর্তী পণ্য তাহলে চূড়ান্ত যে উৎপাদনটা দ্রব্যটা আমি ভোগের কাজে ইউজ করছি সেটির মূল্য যদি আমি যোগ করি তখন দেখা যায় একই পণ্যের মূল্য দুই তিনবার যোগ হচ্ছে না এবং রিয়েল জাতীয় যেটা সেটা আমরা পাচ্ছি তো চূড়ান্ত উৎপন্ন পদ্ধতিতে আমরা কিভাবে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করব আমরা পণ্যগুলোকে তিনটা স্তরে ভাগ করব প্রাথমিক পণ্য মাধ্যমিক পণ্য এবং চূড়ান্ত পণ্য আমরা এই তিনটা স্তরে ভাগ করে নিলাম যে একটি পণ্য ভোগের উপযুক্ত হওয়ার ধাপ হচ্ছে তিনটা প্রাথমিক পণ্য মাধ্যমিক পণ্য চূড়ান্ত পণ্য আমরা যে কাঁচামালটি ইউজ করব। ধরে আমি ব্রেডের কথাই ধরি আমরা যদি পাউরুটি বা পাউটির কথা ধরি আমি যে গমটা পাবো সেই গমটা হচ্ছে আমার প্রাথমিক পণ্য এই গমের মূল্যটা আমি জাতীয় অ্যাড করব না তারপরে গমকে প্রসেস করে আমি পেলাম আটা আটাটা হচ্ছে আমার মাধ্যমিক পণ্য আটাটা হচ্ছে মাধ্যমিক পণ্য তো এই মাধ্যমিক পণ্যের দাম আমি অ্যাড করব না তারপরে এই আটা থেকে আমি যখন রুটি তৈরি করব। এই রুটিটা হচ্ছে আমার চূড়ান্ত পণ্য এবং সেটি আমি ভোগ করব। এই যে চূড়ান্ত পণ্য যেটি আমি ভোগ করছি সেটির দাম যদি আমি জাতীয় অন্তর্ভুক্ত করি তখন এই দৈত্য গণনা সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে তো উৎপন্ন পদ্ধতিতে আমরা এভাবে দ্বৈতক সমস্যার সমাধান করতে পারি এছাড়া দ্বৈত সমস্যার সমাধানের আরেকটি পদ্ধতি আছে সেটি হচ্ছে মূল্য সংযোজন পদ্ধতি এই মূল্য সংযোজন পদ্ধতিতে আমরা উৎপাদনের বিভিন্ন পর্যায়ে সৃষ্ট অতিরিক্ত মূল্য যোগ করে জাতীয় নিরূপণ করার পদ্ধতিকে মূল্য সংযোজন পদ্ধতি বলা হয় উৎপাদনের বিভিন্ন পর্যায়ে সৃষ্ট মানে একটা রো ম্যাটেরিয়াল হতে বিভিন্ন ধাপ পার হয়ে আমরা যখন একটি পণ্য ভোগের উপযুক্ত করি বা আমরা ভোগ করি ওই পর্যায়ে যাওয়া পর্যন্ত দেখা যায় যে মূল্য অ্যাড হচ্ছে প্রতিটা ধাপেই এই যে মূল্য অ্যাড হওয়া এই অতিরিক্ত যে মূল্যটা অ্যাড হচ্ছে এইটা আমরা যোগ করে জাতীয় যে প্রত্যেকটা ধাপে যেমন প্রাথমিক পণ্যে যে কাঁচামাল কাঁচামালের থেকে আমরা যখন মাধ্যমিক পণ্যে যাব তখন যে দামটা বাড়ছে সেই বাড়তি দামটা যদি আমরা অ্যাড করি মাধ্যমিক পণ্য থেকে আবার চূড়ান্ত ভোগের জন্য উপযুক্ত পণ্য তৈরি করতে যেই মূল্যটা অ্যাড হচ্ছে সেই অ্যাডিং বা অতিরিক্ত মূল্যটা যদি আমরা যোগ করি এবং চূড়ান্ত যে দ্রব্যটা উৎপন্ন হচ্ছে মাধ্যমিক থেকে চূড়ান্ত পর্যায়ে যেতে আবার যে দামটা অ্যাড হচ্ছে সেই দামটা যদি আমরা যোগ করি এই যে প্রতিটি ধাপে অতিরিক্ত মূল্য অ্যাড হচ্ছে সেই শুধু অতিরিক্ত মূল্যগুলো যোগ করে আমরা মূল্য সংযোজন পদ্ধতিতে দ্বৈত গণনা সমস্যার সমাধান করতে পারি তো আমরা যদি উদাহরণ হিসেবে দেখি যে আমরা একটি গমের মূল্য ধরলাম পনেরো টাকা হ্যাঁ প্রাথমিক পণ্য এটি গম গম থেকে আমরা যে ময়দা পাব গমের কেজি পনেরো টাকা আর ময়দার কেজি যদি বিশ টাকা হয় তাহলে এখানে অতিরিক্ত মূল্য অ্যাড হয়েছে পাঁচ টাকা আবার ময়দা থেকে আমি যদি যে রুটি তৈরি করব। সেটির দাম যদি ত্রিশ টাকা হয় তাহলে আমার এখানে অতিরিক্ত মূল্য ময়দার মূল্য ছিল বিশ টাকা আর রুটির মূল্য ত্রিশ টাকা এখানে আমার দশ টাকা অ্যাড হয়েছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে গম থেকে রুটি পর্যন্ত যেতে আমার প্রথমে গম থেকে ময়দায় বেড়েছে পাঁচ টাকা এবং ময়দা থেকে রুটিতে বেড়েছে দশ টাকা অর্থাৎ আমাকে এখানে প্রথমে গমের মূল্য ছিল পনেরো তারপরে বেড়েছে পাঁচ টাকা তারপর বেড়েছে দশ দশ টাকা মানে এখানে চূড়ান্ত দ্রব্যের মূল্য হয়েছে ত্রিশ টাকা তো এই এই যে মূল্য সংযোজন ত্রিশ টাকা হলো পনেরো টাকার সাথে পাঁচ টাকা বাড়লো আর পর দশ টাকা বাড়লো এই পদ্ধতিতে আমরা মূল্য সংযোজন পদ্ধতিতে আমরা জাতীয় আয় নিরূপণ করলে আমাদের দ্বৈত গণনার সমস্যা আমরা অ্যাভয়েড করতে পারি জাতীয় আয় গণনার সময় আমাদের কিছু বিষয় খুবই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এই বিষয়গুলো দৃষ্টি না দিলে বা খেয়াল না করলে বা ভুলছুটি হলে জাতীয় আয় হিসাবে গড়মিল হতে পারে যেমন নির্দিষ্ট সময় উৎপাদন হতে হবে নির্দিষ্ট সময়ে আমি যে যে সময়ের জাতীয় নির্ণয় করব। আমার সেই যে যে পণ্যগুলো আমি যে পণ্যগুলো মূল্য অ্যাড করে আমি জাতীয় নির্ণয় করব সেই পণ্যটা সেই নির্দিষ্ট সময়ে যে সময় আমি উৎপাদন করব। সেই সময় উৎপাদন হতে হবে আমি একটি ইয়ারের ধর আমি দুই হাজার বিশ সালে আয় নির্ণয় করলাম আর যদি আমি সে বা সতেরো সালে উৎপাদিত পণ্য এখানে নিয়ে আসি তাহলে সেটি হবে না যেই সময়ে আমি জাতীয় আয় নির্ণয় করব সেই বছরের দ্রব্য উৎপাদিত হতে হবে আরেকটি বিষয় হচ্ছে অর্থনৈতিক কর্মের ফসল হতে হবে আমরা অনেক ধরনের কাজ করে থাকি কিন্তু সব ধরনের কাজই কিন্তু জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হবে না যেগুলো শুধুমাত্র অর্থনৈতিক কর্ম অর্থ রিলেটেড সেই কর্মগুলোই জাতীয় আয় অন্তর্ভুক্ত হবে এবং দ্রব্যের বাজার দাম থাকতে হবে দ্রব্যে যদি কোনো নির্দিষ্ট বাজার দাম না থাকে তাহলে আমরা জাতীয় আইন নির্ণয় করতে পারবো না এবং সেই পণ্যগুলো এই জাতীয় ইনক্লুডেড হবে না তারপরে চলে আসে বৈধভাবে উৎপাদিত হবে হতে হবে অবৈধভাবে উৎপাদিত কোনো পণ্য অবশ্যই জাতীয় আয় অন্তর্ভুক্ত হবে না জাতীয় আয় গণনার ধারণাগত সমস্যা আমরা জাতীয় গণনা করার সময় কিছু সমস্যা দেখা দেয় এগুলোকে বলা বলে থাকি জাতীয় গণনার ধারণাগত সমস্যা যে আমরা কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করবো বা গণনা করার সময় কোন বিষয়গুলো ইনক্লুডেড হবে কোন উপাদানগুলো এবং কোন উপাদানগুলো হবে না এই যে একটা কনফিউশন এটাকে বলা হয় জাতীয় গণনার ধারণাগত সমস্যা জাতীয় গণনা যেসব সমস্যা দেখা দেয় এগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো যেমন ও আর্থিক কার্যকলাপ অর্থই আর্থিক না বা অর্থনীতি রিলেটেড না এই ধরনের কোনো কার্যকলাপ আমাদের জাতীয় অন্তর্ভুক্ত হবে না যে অর্থনীতিতে বাজার দামে আমি প্রকাশ করতে পারছি না এই ধরনের কোনো কাজ যেমন ঘরে রান্না করা তরকারি আমি ঘরে রান্না করলাম সেই তরকারি যা মূল্য সেখানে আমরা মূল্য নির্ধারণ করে সাধারণত খাই না ঘরে যেটা রান্না করি তো এগুলো যাতে অন্তর্ভুক্ত হবে না আবার আমরা যারা শিক্ষক আছি আমরা যে সেবা দিই সেবার মূল্যে আমরা একটা হয়তো স্যালারি পেয়ে থাকি কিন্তু আমি আমার সন্তানকে যখন পড়াব সেখানে কোনো মূল্য অ্যাডিং হচ্ছে না তারপর একজন চিকিৎসক যিনি ফি নিয়ে থাকেন কিন্তু উনি ওনার পরিবারের সদস্যদেরকে যখন সার্ভিস দিয়ে থাকেন বা পরিবারের কোনো সদস্য অসুস্থ হন তার বিনিময়ে কোনো ফি নাতে এই ধরনের বিষয়গুলো যেগুলোর কোনো মূল্য নেই সেগুলো জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে না অবশ্যই ইদানিং চীনে যারা হাউজওয়াইফ বা যারা আমরা ঘরে যে কাজগুলো করি হাউসহোল্ড ওয়ার্ক যেটাকে আমরা বলি গৃহস্থালী কাজকর্ম এইসব কর্মে অর্থের মূল্যায়ন হয়েছে মানে এসব কর্মের বিনিময়ে যিনি কাজ করবেন তাকে মূল্য দিতে হবে এই মূল্যটা কিন্তু আবার দেখা যাবে জাতীয় অন্তর্ভুক্ত হবে গৃহস্থালী কাজকর্ম ঘরের মালিক বা ঘরের যিনি প্রধান তিনি যদি নিজের কাজ নিজে করেন এটার মূল্য যদি স্বামীর কাছ থেকে পেয়ে থাকেন তখন তিনি এটা তার এটা আয় এবং এটা জাতীয় অন্তর্ভুক্ত হবে তো এছাড়া ও আর্থিক অনেক কার্যকলাপ আমরা করে থাকি এটি নির্দিষ্ট সময় হয় কিন্তু ও আর্থিক অর্থে পরিমাপযোগ্য না এই ধরনের কার্যকলাপগুলো জাতীয় অন্তর্ভুক্ত হবে না তারপরে আমরা চলে আসি হস্তান্তর পাওনা ও দেনা হস্তান্তর পাওনা ও দেনা জাতীয় অন্তর্ভুক্ত হবে না হ্যাঁ যেসব লেনদেন এর বিপরীতে কোনো অর্থনৈতিক কর্ম আমি টাকা পাচ্ছি কিন্তু আমি কোনো দ্রব্য উৎপাদন করছি না বা কোনো অর্থ অর্থনৈতিক কর্ম সাধন করছি না কিন্তু আমি টাকা পাচ্ছি তো এই ধরনের লেনদেন জাতীয় গণা থেকে বাদ দেওয়া হয় যেমন শুধুমাত্র এক হাত থেকে অন্য হাতে টাকাটা যাচ্ছে যেমন আমরা যদি আমাদের স্টুডেন্টদের তোমাদেরকে যে বৃত্তি দিয়ে থাকি এটা কিন্তু কোনো দ্রব্য প্রোডাকশন বা কোনো লেনদেন টাকা যাচ্ছে সরকারের হাত থেকে স্টুডেন্টদের হাতে কিন্তু এখানে কোনো অর্থনৈতিক কর্ম সম্পাদিত হচ্ছে না বা অবসরকালে যে মানুষ পেনশন পায় বয়স্ক ভাতা পায় তো এইগুলো জাতীয় অন্তর্ভুক্ত হবে না তারপরে তারপর আমরা যদি চলে আসি বেআইনি কার্যকলাপ কোনো কোনো দ্রব্য উৎপাদন হচ্ছে সমাজে এবং এর বাজার মূল্য আছে কিন্তু আইনগতভাবে এই ধরনের দ্রব্য বা পণ্য উৎপাদনে বাধা আছে তো এইভাবে উৎপাদিত পণ্য বাজার মূল্য আমাদের জাতীয় অন্তর্ভুক্ত না যেমন ধরো মাদক পণ্য মাদক মাদকদ্রব্য মাদকদ্রব্য উৎপাদিত হচ্ছে বা অবৈধ উপায়ে চাঁদা আদায় করছে কোনো সন্ত্রাসী এক হাত থেকে আরেক হাতে টাকা যাচ্ছে তার আয় হচ্ছে কিন্তু এটি অবৈধ বা বেআইনি কার্যকলাপ এই কারণে এই ধরনের আয়গুলো আমাদের জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হবে না আবার এই যে আমরা যদি বলি যে গাঁজা বা হেরোইন যে কোনো মাদক পণ্য হোক এগুলো উৎপাদিত হয়ে হচ্ছে এবং এখানে কিন্তু দ্রব্যের উৎপাদন হচ্ছে নির্দিষ্ট সময় আবার এর বাজার মূল্য আছে কিন্তু আইনগতভাবে যেহেতু বৈধ নয় সেহেতু এই বেআইনি কার্যকলাপ থেকে যে আয় পাওয়া যাবে এটা জাতীয় অন্তর্ভুক্ত হবে না আবার আমরা জানি যে আমাদের অর্থনীতি হচ্ছে সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞান এখানে সামাজিকভাবে অবৈধ কোনো কাজ দ্বারা উপার্জিত অর্থ অবশ্যই গ্রান্টেড না তাই এটি জাতীয় অন্তর্ভুক্ত হবে না তারপর আমরা চলে আসি মূলধনী লাভ লোকসান মূলধনী লাভ লোকসান বলতে আমরা কি বুঝি আমার যে মূলধন আছে আমি আমার স্টকে ধরি দশ মন পেঁয়াজ রাখলাম এখন এই পেঁয়াজ বিক্রি করে আমি যে মূল্য পাচ্ছি এটা অবশ্যই আমার আয় এবং এটি জাতীয় অন্তর্ভুক্ত হবে আমাদের সামনে রমজান মাস আসছে দেখা যায় যে রমজান মাসে হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়ে যায় বা কিছু পণ্যের দাম বেড়ে যাচ্ছে এখন এখান থেকে কিন্তু অতিরিক্ত যে মূল্যটা পাওয়া যাচ্ছে এই মূল্যটা জাতীয় অন্তর্ভুক্ত হবে না কারণ এখানে হঠাৎ করে উৎপাদন খরচও আগের মতোই আছে চাহিদাও আগের মতো আছে কিন্তু হঠাৎ করে দাম বেড়ে গেল আবার চাহিদা বাড়ার কারণেও যদি কোনো কারণে দাম বেড়ে যায় যে উৎপাদন খরচ আগের মতোই আছে কিন্তু হঠাৎ করে কোনো দ্রব্যের চাহিদা বাড়ার কারণে যেমন এই যে রমজান মাসে পেঁয়াজের দামটা বেড়ে যায় এটার পেছনে একটা কারণ কিন্তু চাহিদা বাড়াও কারণ তখন আমরা পেঁয়াজ রিলেটেড পণ্যগুলো বেশি ভোগ করি এই কারণে আমাদের কিছুটা চাহিদা বেড়ে যায় উৎপাদন খরচ একই থাকা অবস্থায় যদি চাহিদা বাড়ার কারণে দাম বেড়ে যায় তখন ব্যবসায়ীরা দেখা যায় যে অতিরিক্ত লাভ করে কিন্তু এই অতিরিক্ত লাভটা লাভটাকে আমরা মূলধনী লাভ বলে থাকি এই মূলধনী লাভ লোকসানগুলো বা যে লস হচ্ছে একে আমরা মূলধ্বনি লস বলে থাকি তো এই লাভ বা লস এগুলো জাতীয় অন্তর্ভুক্ত হবে না কারণ এখানে উৎপাদন খরচ আগের মতোই আছে কিন্তু হঠাৎ করে চাহিদা হ্রাস বা বৃদ্ধির কারণে যে তার আয় বাড়লো বা কমলো এতে জাতীয় উপর কোনো প্রভাব পড়বে না বা জাতি যে একটা দেশের যে রিয়েল আয় সেটা কিন্তু এখানে বাড়ছে না তো এইভাবে আমরা এখানে এটা আসলে মুনাফা না এখানে এই ধরনের মুনাফার সাথে উৎপাদনের কোনো সম্পর্ক নাই এটা একটা সময়ে চাহিদা বাড়ার কারণে দাম বেড়ে যাও কিন্তু উৎপাদন হয়ে যে আয় বাড়া বিষয়টা তা না যে আমার অনেক বেশি উৎপাদন করলাম উৎপাদন করে আমার আয় বাড়লো বিষয়টা তা না চাহিদা বৃদ্ধির কারণে দাম বেড়ে যাওয়া কাজে এই ধরনের মূলধনী লাভ লোকসান জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে না তো এইভাবে আমরা এই জাতীয় আয়ের যে এই ধারণাগত সমস্যাগুলো যে আমরা কোনগুলো অন্তর্ভুক্ত করব এবং করব না তো এই বিষয়গুলো আমরা জাতীয় আয়ে অন্তর্ভুক্ত করব না এবং আমরা এই বিষয়গুলো অ্যাভয়েড করে দ্বৈত সমস্যা কন্ট্রোল করে আমরা রিয়েল জাতীয় আয়ে একটি হিসাব পেতে পারি তো আজকে ছাত্রছাত্রীরা এ পর্যন্তই আমরা এস ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে